नमस्कार बंधुरा, गौरीर किचेने सबाइके स्वागत। आजके आमी बानाबो झिंगेर खोसा बाटा रेसिपि। ए रेसिपिटी गरम गरम भात बा रुटिर साथे थाकले किन्तु आर किछुई लागे ना। आजके आमी ए रेसिपिटी जे सब उपकरण दिए बानाबो सेइभावे बानाले देखबेन बाड़ीर छोटो थेके बड़ो सकलेरई भीषणई पछन्द हबे। एबं जादेर मुखे रुचि नेई तारा एइभावे बनिए खे देखें आपनार मुखे रुचि फिर आसबे। चलुन ताहले बंधुरा देखे नी आजकेर एई झिंगेर खोसा बाटा रेसिपिटी किभावे बानाई। झिंगेर खोसा बाटा बानानोर जोन्ने आमी एखाने दुटो बड़ो साइजेर झिंगेर खोसागुलो देखुन निये नियेछि। एबारे एगुलोके एकदम झुड़ি ঝুড়ি করে ঠিক দেখুন এইভাবে কেটে নিতে হবে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 টিস্পুন নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। এবারে এগুলোকে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, এতে খোসাগুলো নরম হয়ে আসবে। এবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সরষের তেল, দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা এবং 6 থেকে 7টা রসুনের কোয়া, দিয়ে দিলাম 1 টিস্পুন কালো জিরে ফোড়ন। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে নিয়ে এগুলো ভেজে নেব। ভাজতে ভাজতে যখন দেখবেন রসুনগুলোর হালকা কালার আসতে শুরু করেছে এবং শুকনো লঙ্কা ভাজার খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব নুন ও হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখা ঝিঙের খোসাগুলো। এগুলোকে এবারে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবারে একদম লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এইভাবে ভাজার সাথে সাথে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা ঝিঙের খোসাগুলো আগের তুলনায় অনেকটা সফট হয়ে এসেছে। এবারে কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে আরও 5 মিনিটের জন্য ঢেকে রেখে ভেজে নেব। অবশ্যই এই রেসিপিটি ঢেকে রেখে ভেজে নিতে হবে, কারণ আমরা এই রেসিপিটিতে বাইরে থেকে সেদ্ধ হবার জন্য কোনো রকম জল ব্যবহার করব না। তাই একদম লো ফ্লেম করে ভাপে রেখে ভেজে নেব। আরও 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা ঝিঙের খোসাগুলোতে কিন্তু হালকা হালকা কালার আসতে শুরু করে দিয়েছে। ঠিক যখন এইরকম ব্রাউন কালার আসতে শুরু করে দেবে তখন বুঝতে হবে ঝিঙের খোসাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবং দেখুন ঝিঙের খোসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে খোসাগুলোর হালকা কালার আসতে শুরু করলেই আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার ঝিঙের খোসাগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেবার পরে আপনারা শিল নোড়াতে বেটে নিতে পারেন। আমি মিক্সার বোলের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। তবে শিল নোড়াতে বাটার সময় কোনো রকম জল দেওয়া যাবে না। এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, দেখুন এবারে আমি মিক্সার বোলের মধ্যে নিয়ে নেব। মিক্সার বোলের মধ্যে নিয়ে আমি একবার পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু একদম ফাইন পেস্ট হয়নি, তার জন্য আমরা এখানে 1 টিস্পুনের মতো জল দিয়ে দেব। জল দেবার পরে আবার পেস্ট করে নিয়েছি। এবার দেখুন বন্ধুরা একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি প্লেটের মধ্যে বের করে নিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন পেস্টটা কতটা মিহি হয়েছে এবং গরম গরম ভাতের সাথে এই রকম ঝিঙের খোসা বাটা এবং একটি কাঁচা লঙ্কা থাকলে আর কিন্তু কোনো কিছুই লাগে না। তাহলে বন্ধুরা আজকের এই ঝিঙের খোসা বাটা রেসিপিটি আপনাদের কেমন লেগেছে
আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।